আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্সগণ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো বন্ধুরা, আজকে আমি একটি ঔষধি গাছের ভিডিও নেওয়ার জন্য আসছি। আর এই ঔষধি গাছটা কি ঔষধি গাছ, এই ঔষধি গাছের নাম কি, এবং এই ঔষধি গাছের ফলাফল কি, এবং এই ঔষধি গাছ ব্যবহার করলে বা এর ফল খেলে কি উপকার হয়, বিস্তারিত আমার এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর পুরনো বন্ধুদের বরাবরের মতো অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমি যে বলছিলাম ঔষধি গাছের ভিডিও, আর ঔষধি গাছটা হলো বন্ধুরা এই যে পাতাগিলা লম্বা, হালকা চিকুন, এবং এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে আঙ্গুরের মতো ফল ধরে বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন। এবং এই যে আমি একটা দেখাচ্ছি, এটা কিন্তু ফুলের থোকা, আর এর গোড়ায় কিন্তু এই যে ফল হয়েছে গোল গোল ফল। ফলগুলা কিন্তু আসলে বন্ধুরা দেখতে অনেকটাই ভালো লাগে। তো বন্ধুরা, এই গাছটির নাম কি বলবো, এই গাছটার নাম হলো আইডেলি গাছ। আর এই আইডেলি গাছের যে ঠালাটা আছে আপনাদের আমি দেখাই, এই যে ঠালাটা, এই এই ঠালাটা এখান থেকে কেটে দাঁতের মাজন বানান যায়। আর এই ঠালা দিয়ে যদি দাঁত মাজে মানুষ, দাঁত মজবুত এবং শক্ত হয়, সেজন্য এটাকে ঔষধি গাছ বলা হয়। আর বন্ধুরা, এই যে ফলগিলা আছে, এই যে ছোট ছোট যে ফলগিলা, এই ফলগিলা কিন্তু বন্ধুরা পাকে, আর এই ফলগিলা পাকলে কিন্তু খাওয়া যায়। খেলে তো কোনো কথাই নাই, দাঁতের এবং মুখের লাবণ্য ফিরে আনতে এই ফলটা কিন্তু আসলে একটা গুরুত্বপূর্ণ ফল। এই ফলগুলা বন্ধুরা খাওয়া যায়। এই যে আমি ফল ছিঁড়তেছি আপনাদের আমি দেখাই, এই যে আমি ফল ছিঁড়লাম, তিনটা ফল ছিঁড়লাম, এই ফলগুলা কিন্তু মুখে দিয়ে শুষে শুষে রস খাওয়া যায়, এবং তারপরে বিচিটা ফেলে দিতে হয়। তো বন্ধুরা, আপনাদের আসলে আমি খেয়ে দেখাই, না খেয়ে দেখাইলে আসলে বুঝবেন না, ভাবতে পারেন যে এটা মনে হয় চাপা দেয় যে এই ফল খাওয়া যায় না, বলে খাওয়া যায়। আপনারা, আমি খেয়ে দেখাচ্ছি। এই যে বন্ধুরা, দুটো ফল আমি নিলাম। একটু মিষ্টিও লাগবে, একটু তিতও লাগবে, অনেকটা কিন্তু উপকারী জিনিস। এটা খেলে নিশ্চিত দাঁত এবং মুখের লাবণ্য দুইটাই ভালো হয়, দাঁত মজবুত হয় এবং মুখের লাবণ্যটা ফিরে আসে। তো বন্ধুরা, এই হলো সেই আইডেলি গাছ। আর এই যে পাতাটা আছে, এই যে পাতাগুলা আছে, এই পাতা দিয়ে কিন্তু বন্ধুরা দাঁত মাজা যায়। এরকম পাতাটা ছিঁড়ে, এরকম মাঝখানে একটা শির আছে, এই শিরটা এরকম ফেলে দিতে হয়। এরকম ফেলে দিয়ে এরকম পাতাটা এরকম মুড়িয়ে নিতে হয়, মুড়িয়ে নিয়ে দাঁত মাজতে হয় বন্ধুরা। এই যে আমার হাতে যেটুকু আছে, এইটুকু দাঁত মাজতে হয়, এরকম 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 করে দাঁত মাজতে হয়, তাহলে কিন্তু অনেকটা উপকার হয়। সেজন্যই আসলে আমি এই আইডেলি গাছটাকে আমি একটি ঔষধি গাছ বলি। এই গাছের পাতা ঠালা দিয়েই দাঁত ব্রাশ করে থাকি বা দাঁত মেজে থাকি। আমার দাঁত কিন্তু ইনশাল্লাহ অনেকটা শক্ত এবং সবল আছে। তো বন্ধুরা, আপনাদের আরেকটু আমি ঘুরিয়ে দেখাই। এই যে বন্ধুরা দেখুন, এই কিন্তু ফল, এই কিন্তু ফল, এখানেও একটা ফল বন্ধুরা পাকছে। এই যে, এই যে আসলে আমার এটা খেতে আসলে খুব ভালো লাগে আমার কাছে। এই যে গাছ, তবে বন্ধুরা এদিক কিন্তু সাধারণত গ্রাম অঞ্চলে সবচেয়ে বেশি পাওয়া যায়, শহর অঞ্চলে পাওয়া যায় কিনা সেটা আমি জানি না। আর আমাদের অঞ্চলে এই গাছের নাম আইডেলি গাছ বলে, আপনাদের এলাকায় অন্য কোনো নামও থাকতে পারে সেটা আমি জানি না। তো বন্ধুরা, আপনারা যদি দাঁত শক্ত রাখতে চান এবং মুখের লাবণ্য ভালো রাখতে চান, নিশ্চয়ই এই গাছটা একবার ব্যবহার করে দেখবেন যে আসলে আমার কথাটা সত্য কি মিথ্যা। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।